আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকল ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আরেকটা গার্ডেনের ভিডিও নিয়ে আইলাম আপনারা সামনে, আশা করি আপনারা কাছে ভালো লাগবো। তো বিও যখন আজকে আমি আপনারা লোকের শেয়ার করব, ও দেখতে পাররা আমার মিষ্টি কুমড়ার খোঁজেটোর গাছ মারা গেছে, খেনে মারা গেল। ওখানে আপনার লোকে তোরা শেয়ার করবো। আসলে খুব ওয়েদারটা খুবই খারাপ। এপ্রিলের মাঝে আমরা এরিয়া বাইদি খুব ঠান্ডা ছিল, তো আইসিং দিছে হিলস্টোন খুব বেশি পরিমাণে, খুবই ঠান্ডা। এখন মে চলের, মে প্রায় শেষ, তবুও খুবই ঠান্ডা। তো ঠান্ডার কারণে গাছগুলা মারা যার, এখানে উন্ডর সাইডে দিয়ে রাখা যান না। এখানে অনেকগুলা গাছ আমি রয়েছিলাম, তো সবগুলা গাছ কিন্তু উন্ডর সাইডে দিয়ে রাখা যান না। উন্ডর সাইডে দিয়ে যেগুলো রাখছিলাম এগুন আলহামদুলিল্লাহ ভালো রয়েছে, সুস্থ রয়েছে। আর যেগুলো আমি উন্ডর সাইডে দিয়ে রাখতাম পারছি না, এই গাছগুলো আমার অর্ধেক গাছ মারা গেছে। অর্ধেকটা খুবই কষ্ট লাগে, গাছগুলো আমার মারা গেছে। তো আবার আমি নয়া হইরা রোপণ করছি, ওই দেখি ওয়াদার এদিন দেয় বালা ওই ওয়াদার তেলে রইতাম। গার্ডেন খালি থাকলে আসলে ভালো লাগে না। তো কারণ হইল গিয়া রোদ ফান না, সূর্যর আলো ফান না, এর লাগে আমার গাছগুলা মারা গেছে। তো রোদ দিত ওয়াদার ভালো হইতো, তো গার্ডেনও আমি রোদ খাওয়াইতাম পারলাম নে। তো রোদ খাওয়াইতাম পারছি না, এর লাগে গাছগুলা আমার মারা গেছে। এখানে গাছগুলার পর্যাপ্ত পরিমাণে রোদ ফান না, সূর্যর আলো ফান না, এর লাগে গাছগুলা আমার মারা গেছে। তো অনেক জন খালি আমার নাই, আমরা এরিয়ার আরো অনেক বৈনান্তর গাছ মারা গেছে। আমাদের এরিয়াত খুবই ঠান্ডা, সবসময় ঠান্ডা থাকে। এই বছর একবারে ওয়েদারটা খুব খারাপ। লাস্ট ইয়ার ইলা টাইমও আমরা গার্ডেনও গাছ রোপণ করতাম পারছি। ও দেখরা আমার কজেটোর গাছগুলা খুবই মারাত্মকভাবে মারা গেছে। আর এখানে মাঝে আমি রাখছি পটলের গাছ, আরও আছে নাগামরসের গাছ। তো আসলে উন্ডর সাইডে দিয়ে বেশি পরিমাণ জায়গা নাই, এর লাগে আমি রাখতাম পারছি না। বাংলালার গাছ কিন্তু আমার খুবই ভালো রয়েছে, সুস্থ আছে গাছ, এখানে উন্ডর সাইডে দিয়ে রাখছি। নাগামরসের গাছ ইনশাল্লাহ আপনারা লোকের শেয়ার করবো। আমি কেলা রোপণ করছি এই গাছগুলো, আমার পুরানা গাছ ফুলাইছে নাগামরি সোপায় দরিলার, ইনশাল্লাহ শেয়ার করবো, আপনারা আমার লগে থাকবা। তো দেখরা আমার পটলের গাছ এগুলা কিন্তু ভালো রয়েছে, এখানে উন্ডর সাইডে দিয়ে রাখছি। আর আমার বাংলালার গাছও ও সাইডে দিয়ে আছে, আপনার লোকের শেয়ার করবো ইনশাল্লাহ। বেশি লম্বই যাব ভিডিও লাগি, আর সবটি আমি এখন শেয়ার করলাম না। তো আবার নয়া করি ও দেখরা আমি আরও মিষ্টি কুমড়ার বেশি রয়েছি, এগুন উঠে গেছে, এগুন আলহামদুলিল্লাহ ভালো আছে। আবার বাংলার ছাড়াও তোরা আমি আরও রয়েছি, ওই যদি গাছ মারা যায় এর লাগি আরও রইয়া রাখছি। তো আপনাদের শেয়ার করলাম, আশা করি আপনারা কাছে ভালো লাগবো। তো আসলে গাছগুলা পর্যাপ্ত পরিমাণে রোদ পান না, সূর্যর আলো না পাওয়ার কারণে গাছগুলা মারা যার। তো এই বছর একবারে ওয়েদারটা খারাপ। আমি আপনারা দেখাইমো আজকে আমার গার্ডেন কি অবস্থা। আসলে কোনো গাছও আমি এই বছর এখনো পর্যন্ত মে তো প্রায় শেষ, আজকে মে মাসের 27 মে, তো
আসলে একবারে ওয়েদারটা খারাপ, তো দোয়া করবা আমার গার্ডেনের গাছের লাগি, আপনার লাগি দোয়া করবা সবে। আর যদি আমার ভিডিও আপনার কাছে ভালো লাগে অবশ্যই আমার লগে থাকবা। আর যারা যারা আমার লগে নাই প্লিজ আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে আমার লগে থাকবা। আর আপনার কাছে যদি ভালো লাগে আমার ভিডিওটা তো লাইক দিতে ভুলবেন না, কমেন্টও জানাইবা কীরকম লাগলো আমার আজকের ভিডিও। বিহু যখন দেখতে পাররা আমার গার্ডেন, গার্ডেনও ফেলাইছি, ধনিয়া ফেলাইছি আর লাই শাক ফেলাইছি, একটা কিলা আমি ফেলাইলাম। এটা অবশ্যই আপনার লগে শেয়ার করবো, ইনশাল্লাহ আপনারা আমার লগে থাকবা, আমি আপনার লগে শেয়ার করবো। তো আপনারা দেখাইলাম আমার গার্ডেন, মেঘ কিন্তু দের খুবই, ক্যামেরায় ধরেন না একবারে আমরা এরিয়াতে আমরা খুড়া মেঘ কন্টিনিউ মেঘ দের একবারও স্টপ না। ও ওখানেও আমি সামান্য ইংলিশ উড়ি রানার বিন যেটা কইন ওটা খুবই সুন্দর চমৎকারভাবে ওই গাছটা হয়েছিল, তো অনেক লম্ব হয়ে গেছে। তো ঠান্ডার কারণে আমি এটা মের মাসের পয়লা তারিখ আমি বাকরছিলাম, দেখলাম অবস্থা খুবই খারাপ, একটা ফাতাও নাই, ঠান্ডায় সব ফাতা জড়িয়ে গেছে আর গার্ডেনের অবস্থা খুবই খারাপ। তো কই আপনাদের শেয়ার করে লাই আমার গার্ডেন, গার্ডেনের কোনো গাছও আমি রইতাম পারছি না এই বছর, গার্ডেন একবারে খালি, শুধু ধনিয়া ফাতা ধনিয়া গাছ আছে আর লাই শাক। তো দোয়া করবা যাতে ওয়েদারটা ভালো হয় আর আমার গার্ডেনিংটা সুন্দরভাবে আমি করতাম পারি। আমার লাগি দোয়া করবা, আমার পরিবারের লাগি দোয়া করবা, সকল ভালো থাকবা, সুস্থ থাকবা। আর আমার পরবর্তী ভিডিও হওয়ার লাগি আপনারা সুস্থ হইয়া পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আর আমি অনু আপনার কাছ থেকে বিদায় নিলাম, আপনারা সব ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।